सुप्रिय শিক্ষার্থীবৃন্দ আজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দীপা সরকার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, নিজামউদ্দিন ডিগ্রি কলেজ, হোসনাবাদ, গৌরনদী, বরিশাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদে আছো এবং করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের द्वितीय पत्रेर प्रथम अध्याय विपणन परिचिति एई सम्पर्के तोमादेर साथे आलोचना करब। तो विपणन परिचिति एई सम्पर्के आलोचना करार आगे आमरा जानते चाई जे विपणन की, विपणन जिनिसटा की सेटा आमरा आगे जेने नेई। विपणन की? अच्छा, विपणन की जानो? विपणन होच्छे कतगुलो काजेर समष्टि। विपणन की कतगुलो काजेर समष्टि जार साहाज्ये उत्पादनकारीर काछ थेके पण्य सामग्री ओ सेवाकर्म की करे चूड़ान्त भोक्तार काछे पौंछानो हय। बुझते पारछो जे साधारण दृष्टिते की? साधारण दृष्टिते होच्छे कतगुलो काजेर समष्टि जार साहाज्ये उत्पादनकारीर काछ थेके पण्य सामग्री ও সেবাকর্ম কার কাছে পৌঁছায়? চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায়। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু নির্দিষ্টভাবে বলতে চাই তাহলে কি বলতে পারি? যে উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম, অর্থাৎ উৎপাদনের পূর্বে, একটা পণ্য উৎপাদন করার পূর্বেও কিন্তু অনেক ধরনের কাজ থাকে, সেই উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ও সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো এবং পরবর্তী কিছু কার্যক্রম, পরবর্তী কিছু কার্যক্রমের সমষ্টিই হচ্ছে কি তোমার বিপণন। উৎপাদন পূর্ব কাজের মধ্যে এখন আমরা কি কি আছে আমরা জেনে নেই। যে উৎপাদনের পূর্বে, অর্থাৎ উৎপাদন, একটা পণ্য উৎপাদন করার আগে কি কি কাজ থাকে, যেমন বাজার জরিপ থাকে, তারপরে প্রতিযোগী চিহ্নিত করা, কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহ। অর্থাৎ দেখো, যে বাজার জরিপ, আমি একটা পণ্য প্রোডাক্ট সেটা বাজারে ছাড়বো, তার আগে আমার বাজার সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। এরপরে প্রতিযোগী চিহ্নিত করা, অর্থাৎ আমি একটা কলম বাজারে ছাড়লাম, এখন পাশাপাশি আরো কয়েক কোম্পানিরই তো কলম আছে, তো তাদের থেকে আমার এই কলমটার মান যাতে ভালো হয়, বাজারে যাতে বেশি বিক্রি হয়, সেগুলো বিভিন্ন ধরনের, এগুলো আমাকে চিহ্নিত করে তারপরে কিন্তু আমার কাজ করতে হবে। কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহ প্রভৃতি। উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য ও সেবা পৌঁছানোর সাথে জড়িত, অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে একদম ভোক্তার কাছে যে পণ্য পৌঁছায় তার সাথে জড়িত কাজের মধ্যে কি কি আছে দেখো, ক্রয় আছে, বিক্রয় আছে, তারপরে পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ ইত্যাদি, আরও অনেক কাজ ইত্যাদি উল্লেখযোগ্য। ভোক্তার কাছে পৌঁছানোর পরবর্তী কাজের মধ্যে, ভোক্তার কাছে যে পণ্য পৌঁছবে তার পরে যে যে কাজ আছে, যেমন বিক্রয়োত্তর সেবা, সন্তুষ্টি পরিমাপ, তারপরে তোমার গ্যারান্টি, ওয়ারেন্টি, এগুলো। এখন বুঝতে পারছো যে আসলে বিপণনটা কি? তো এই বিপণন সম্পর্কে আবার বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা প্রদান করছে। যেমন তোমার ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং কি বলছে, যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতার জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতার কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। এই গেল তোমার বিপণন। তাহলে আমরা বিপণন বলতে কি বুঝি? যে বিপণন হচ্ছে একটি সামাজিক, ব্যবস্থাপকীয় এবং ব্যবসায়িক প্রক্রিয়া যার সাহায্যে কি কি হয়, পণ্য ও সেবা উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য প্রবাহিত হয়, অর্থাৎ পণ্য চলে যায়। ভোক্তার সর্বাধিক সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের কি হয়, লক্ষ্য অর্জিত হয়, অর্থাৎ ভোক্তা যখন সন্তুষ্ট হবে তখনই কিন্তু কোম্পানির লাভবান হবে, অর্থাৎ ওই পণ্যটা ভোক্তা যদি বা ক্রেতা যদি সন্তুষ্টি লাভ করে তাহলে তার পণ্যটা বাজারে চলবে বেশি, তাহলে উৎপাদনকারী কি হবে, লাভবান বেশি হবে। এই হচ্ছে বিপণন পরিচিতির, বিপণন বলতে কি বোঝায় সেই সম্পর্কে এতক্ষণ বললাম। এরপরে আমরা আসি যে বিপণনের ক্রম বিকাশ, বিপণনের ক্রম বিকাশ সম্পর্কে আমরা আলোচনা করব।
আচ্ছা, মানুষ বিনিময় ব্যবস্থার পূর্বে মানুষ নিজেদের পণ্য সামগ্রী, অর্থাৎ যখন বিনিময় ব্যবস্থা ছিল, যে আমার চাল হতো আর একজনের কাছ থেকে আমি ডাল নিতাম, এইরকম সময়টা যখন ছিল তখন নিজেরা উৎপাদন ও ভোগ করত। যখন থেকে বিনিময় বা ব্যবসায়ের সূচনা ঘটছে, যখন থেকে বিনিময় বা ব্যবসার সূচনা সূত্রপাত হয়েছে, তখন থেকে কিন্তু বিপণন কার্যক্রম শুরু। আচ্ছা, 6000 বছরের বেশি লিখিত ইতিহাস অনুযায়ী প্রাচ্য পাশ্চাত্য উভয় সভ্যতায় কোনো না কোনো আকারে ব্যবসা ছিল। কত বছরের? 6000-এর বেশি। বিপণন শব্দটি আসলে যুক্তরাষ্ট্রে তোমার 1906 থেকে 1911 এর মধ্যে উদ্ভব হয়েছিল বলে মনে করা হয়। আচ্ছা, বিপণনের ক্রমবিকাশের প্রথম পর্যায়ে আমরা আসি, যে আত্মনির্ভরশীলতার যুগ। আত্মনির্ভরশীলতার যুগটা আসলে কেমন? এই যুগটি কিন্তু সবচেয়ে আদি যুগ। এই যে আত্মনির্ভরশীলতার যুগ, এই যুগটি হচ্ছে সবচেয়ে আদি যুগ। এই যুগে মানব সভ্যতা বলে কিছু ছিল না। এই যে তোমার আদি যুগ, এই যুগে মানব সভ্যতা বলতে কিছুই ছিল না, মানুষ বুঝতো না। মানুষ কি করতো? বনে বাদারে ঘুরে বেড়াতো, তারপরে পশু শিকার করত, নিজেরাই নিজেদের খাবার জোগাড় করত। এ যুগ মানুষের, এ যুগে কি মানুষের মুখাপেক্ষী ছিল না, অর্থাৎ ওই আদি যুগে মানুষ মানুষের উপর নির্ভরশীল ছিল না। অর্থাৎ আমি আমি আমার খাবার আমিই নিজে জোগাড় করতাম, আমাকে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হতো না, নিজের প্রয়োজন নিজেই মেটাতো। তাই এ যুগটিকে কি বলে? আত্মনির্ভরশীলতার যুগ। এই সময়টায় মানুষ কি করতো জানো? এই সময়টায় মানুষ গুহায় বসবাস করত, কারণ মানুষ তখন ঘর বাড়ি বলো এগুলো তৈরি করতে পারতো না। কারণ মানুষ খাবারের যে প্রসেসিং, আমরা এখন যেভাবে একটা খাবার খাই সেইটাই তো তখন তারা জানতো না, তাহলে কিভাবে ঘর বাড়ি তৈরি করবে? তাই মানুষ তখন গুহায় বসবাস করত। ধীরে ধীরে মানুষ কি করতে শুরু করলো? গুহা ছেড়ে দলবদ্ধ হয়ে তারা কি করতে বসবাস শুরু করলো। আগুন আবিষ্কার এবং কৃষি কাজের তারপর সূচনা হয়, কিন্তু তখন মানুষ শুধু নিজের যতটুকু প্রয়োজন, যতটুকু নিজের প্রয়োজন ঠিক ততটুকুই উৎপাদন করত, কোনো উদ্বৃত্ত থাকতো না, ফলে তখন বিপণনেরও কোনো প্রয়োজন ছিল না। এরপরে আসি বিনিময় যুগ। সময়ের পরিক্রমায় মানুষ কি করলো? আত্মনির্ভরশীল, ধীরে ধীরে আত্মনির্ভরশীল থেকে মানুষ কি হতে থাকলো? পরনির্ভরশীল, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হতে থাকলো। এক্ষেত্রে কেউ কেউ তাদের প্রয়োজন সকল কিছু উৎপাদন করতে পারতো না। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন কি সবকিছু আমরা উৎপাদন করতে পারি? পারি না, আমরা অন্যের উপর নির্ভরশীল। আবার অনেকের কাছে প্রয়োজন মেটানোর পরও তখন কি করতো? পণ্য উদ্বৃত্ত থাকতো। এ অবস্থায় তারা পরস্পরের মধ্যে বিনিময়ের মাধ্যমে পারস্পরিক প্রয়োজন মেটাতে লাগলো। এ ধরনের বিনিময় ধারণা থেকেই তখন বিপণনের সূত্রপাত হয়। এরপরে আসি আমরা উৎপাদন যুগ। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় রাতারাতি পরিবর্তন আসে। অর্থাৎ যখন শিল্প বিপ্লব হয় তখন থেকেই কিন্তু এই উৎপাদন ব্যবস্থায় একটা বিশাল পরিবর্তন আসে। ব্যাপক উৎপাদন, শ্রমের বিভাজন প্রবৃত্তির ফলে দক্ষতার সাথে উৎপাদন পরিচালনা করা সহজ হয়ে যায়। রেলপথের উন্নয়ন, বাষ্পচালিত যানবাহন উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমিয়ে ফেলে। বৃহদায়তন উৎপাদনের ফলে কি হয়? ব্যয় হ্রাস পায়। এ সময় পণ্য উৎপাদন করা ও চাহিদা অনুযায়ী সরবরাহ করা মূলত বিপণনের কাজ সীমিত ছিল। এরপরে বিক্রয় যুগ। মোটামুটি 1920 সাল থেকে 1950 সাল এ পর্যন্ত সময়কে বিক্রয় যুগ বলা হয়। যেহেতু উৎপাদনকারীর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা আসে এবং বৃহদায়তন উৎপাদনের ফলে ভোক্তাদের সামনে প্রচুর পণ্য চলে আসে, এ সময় উৎপাদকরা অনুধাবন করে, অর্থাৎ বুঝতে পারে যে পণ্য এমনিতে বিক্রয় হবে না, বিক্রয় করতে হবে। এজন্য উৎপাদকরা কি করে? বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করতে শুরু করে। অর্থাৎ বিভিন্ন কৌশল এখনো কি হচ্ছে না হচ্ছে, যেমন এই যে বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন যে দেয়, এটাই একটা বিক্রয়ের কৌশল। এ উদ্দেশ্যে বিজ্ঞাপন ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে।
এরপরে বিপণন যুগ। 1950-এর দশকের শুরুতে বিপণন যুগ শুরু হয়। বিক্রয় যুগে অনেক প্রতিষ্ঠানই ভোক্তাদের প্রয়োজন বিবেচনা করত না। তখন মনে করা হতো যে পণ্য উৎপাদন করার পর বিক্রয় কৌশল ব্যবহার করলে পণ্য বিক্রয় করা যাবে, এটা মনে করত। এ অবস্থায় কি হয়, বাজারে অনেক পণ্য চলে আসে, ক্রেতারা তাদের প্রয়োজন মেটায় এমন পণ্য বেছে বেছে কিনতে শুরু করে। অর্থাৎ তখন মানুষের যা যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন সেটা তারা বেছে বেছে কিনতে থাকে। তখন কোম্পানিগুলো উপলব্ধি করতে শুরু করে যে ভোক্তাদের প্রয়োজন বিবেচনা না করলে বিক্রয় করা যাবে না। এরপরে আসি সামাজিক বিপণন যুগ। 1970-এর পর থেকে সামাজিক বিপণন যুগ শুরু হয়। এক্ষেত্রে মনে করা হয় যে বিপণন সংগঠন সমাজের অংশ, তাই সমাজের ভালো মন্দ দেখার দায়িত্ব বিপণনের রয়েছে। এক্ষেত্রে সমাজের জন্য ক্ষতিকর ও চর্চা বর্জন করা হয় এবং সমাজের কল্যাণের চেষ্টা করা হয়। ভোক্তাদের সন্তুষ্টি বিধানের সাথে সাথে সমাজের কল্যাণের বিষয়টিও এখানে বিবেচনা করা হয়। এরপরে আছে কি সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। 1990-এর পর থেকে এই সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ শুরু হয়। চিরাচরিত বিপণন নীতি ও চর্চার ক্ষেত্রে বিদ্যমান ক্রেতাদের ধরে রাখার চেয়ে নতুন ক্রেতা আকর্ষণের, নতুন ক্রেতার প্রতি আকর্ষণ যে সেটা কি হয় অধিক গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে নতুন ক্রেতা আকর্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ হলেও সম্পর্ক ভিত্তিক বিপণনের গুরুত্ব কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগে ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি রাখা, উন্নয়ন করা হয়। বর্তমানে বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু ব্যাপকভাবে সম্পর্ক ভিত্তিক বিপণন কৌশল ব্যবহার করছে। এরপরে আসছে সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ 2010 থেকেই শুরু হয়। এক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্যের পরিচিতি ও বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। যেমন এই যে এখন বর্তমানে বিশেষ করে এই লকডাউনের সময় আমরা কি করি, এই যে অনলাইন ভিত্তিক শপিং পণ্য, এটা কি নিয়ে, এটা কি এই যে তোমার সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণনের যুগে ক্ষেত্রে কিন্তু অনেক বিক্রয় হয়, বিক্রি হচ্ছে। আধুনিক কোম্পানিগুলো বর্তমানে ব্যাপকভাবে এ ধরনের কৌশল ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কি কি আছে, যেমন ফেসবুক, তারপরে ইয়াহু, গুগল, স্কাইপে, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি উল্লেখযোগ্য। এ সম্পর্কে আমার মনে হয় তোমরা কম বেশি অবগত আছো। এছাড়া মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে বিভিন্ন অফার জানানোর বর্তমানে জনপ্রিয় কৌশল, আর এই কৌশলটা এই লকডাউনে আরো বেশি পরিচিত হয়েছে আমার মনে হচ্ছে তাই। এতে পণ্যের প্রসারের পাশাপাশি ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করা সহজ হয়। তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বিপণনের ক্রমবিকাশ, এভাবেই কিন্তু মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই ক্রমবিকাশের মধ্য দিয়ে এই বিপণন প্রক্রিয়াটি আজকের এই অবস্থায় এসেছে। তো আজকে আমরা কি কি আলোচনা করলাম, যে বিপণন বলতে কি বোঝায় বা বিপণন জিনিসটা কি, আর বিপণনের ক্রমবিকাশ, হ্যাঁ এই সম্পর্কে আলোচনা করলাম। তো তোমরা সময়ের অপচয় না করে নিয়মিত ক্লাসগুলো দেখবে, এবং তোমাদের সবার সার্বিক মঙ্গল কামনা করে ও সুস্থতা কামনা করে আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখবে, ভালো থাকবে, ধন্যবাদ।